শ্রীমতী নদীর পাড়ে খোলামেলা পরিবেশে প্রাতঃভ্রমণ এবং শরীর চর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। শান্তি কলোনি মহাশ্মশানে আগে শ্রীমতী নদীর পাড়ে পুরসভার নিজস্ব প্রায় 1.5 একর জমির ওপর এই সবুজ পার্ক নির্মাণ করা হবে। অমৃত 2 প্রকল্পের অধীনে এই সবুজ পার্ক নির্মাণের জন্য 86 লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে। এই প্রকল্প রূপায়ণের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত জমি মাপঝোক করছে পুরসভা। পুরপ্রধান রামনিবাস সাহা, পুর কাউন্সিলর মনোজ সরকার, রথীন্দ্রনাথ গুহ, বিশ্বজিৎ কুণ্ডু, পুরসভার বাস্তুকার সুদীপ চন্দ এবং সুব্রত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন জমি মাপঝোকের সময়। শান্তি কলোনির শ্রীমতী নদীর পাড়ে পুরসভার জমিতে সবুজ পার্ক গড়ার উদ্যোগ প্রসঙ্গে কালিয়াগঞ্জের পুর প্রধান কি জানালেন শোনাব। না, জায়গা মাপজব হওয়াই ছিল আগের থেকেই, মাপজব করে এটা 4-5 বছর আগে রেজিস্ট্রিও হয়ে গেছে। আমরা এখন এইখানটা একটা গ্রিন স্পেস, সন্ধ্যা সকালবেলা সিনিয়র হোক জুনিয়র হোক মানুষদের হাঁটাহাঁটি নদীর ধারে একটা মনোরম পরিবেশ যাতে হয় তার জন্য একটা গ্রিন স্পেসের একটা আমরা টেন্ডার করেছি, যেটা 86 লাখ টাকার আনুমানিক খরচ। চারদিক দিয়ে আপনি যেরকম দেখবেন ফরেস্টে ফিনিশিং করা থাকে সেরকম ফিনিশিং থাকবে, আর হাঁটাহাঁটি করার জন্য রাস্তা থাকবে, জল বের করার জন্য ড্রেন থাকবে, গাছপালা লাগানো হবে, মানুষকে বসার জন্য অনেক ধরনের চেয়ার বসানো হবে, কিছু ফোয়ারারও আমি চেষ্টা করতেছি যদি বসানো যায় মাঝখানে একটা। পৌরসভাবাসী ক্ষেত্রে তাদের কতটা উপকৃত হবে? না না, প্রচণ্ড। কালিয়াগঞ্জে কী আছে দেখেন না, আজকে আমরা সন্ধ্যা হলে সকাল হলে সব স্টেশনে হাঁটতে যাই। আজকে স্টেশন বলে দিছে যে প্লাটফর্ম টিকিট ছাড়া কেউ এখানটা আসবে না, সম্ভব সাধারণ মানুষের জন্য প্ল্যাটফর্মের টিকিট কেটে তারপর ওই প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করার জন্য। এইখানটা একটা আমার পাশে দাদা দাঁড়ায় আছে, জ্যোতিদা আমাদের পৌরসভাকে দিয়েছিল জায়গাটা, কিছু নিচা ছিল জায়গাটা, আমরা মাটি টাটি ভরে ওই গ্রিন স্পেসের একটা অমৃত 2 থেকে আমরা এই প্রজেক্টটা পেয়েছি। এটা হওয়ার পর দেখবেন একটা পরিবেশই আলাদা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।